হাই এভরি ওয়ান ডিভাইন ইঞ্জিলিউশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিনি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর করে জীবন কাটাচ্ছেন আজকে এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা সবাই দিন থেকে আমাকে বলছিলেন যে লাভ রিডিং নিয়ে আসুন তো এখানে আমি নিয়ে চলে এসেছি যে পজিটিভ লাভ রিডিং তো আজকে রিডিং যে টপিক সেটা হলো যে নেক্সট ফর্টি এইট আওয়ার্স আপনার লাভ লাইফে নেক্সট ফর্টি এইট আওয়ার্স আপনার লাভ লাইফে কেমন যাবে কি কি থাকবে কি হবে আসুন জানার চেষ্টা করা যেতে পারে তো আপনাদের প্রত্যেকের জন্যই আজকে আছে খুব সুন্দর লাভ রিডিং তো অবশ্যই যখন এটা লাভ রিডিং তো পাইল সিলেকশন একটু আলাদা হবে তো যদি আপনি কোনোরকম রিলেশনশিপে আছেন কোনো রকম সিচুয়েশানে ফেসে আছেন ধরুন সাপোজ আপনারা জানেন যে আপনার পার্টনারকে কিন্তু আপনার লাভ লাইফ দেখতে চান তো অবশ্যই তার নামের প্রথম অক্ষর চুজ করবেন আর আর একটা অপশান আপনি নিতে পারেন সাপোজ ধরুন আপনি টোটালি সিঙ্গেল আপনার কোনো পার্টনার নেই আপনার লাইফে তো আপনাকে কি করতে হবে আপনার নামে প্রথম অক্ষর আপনাকে চুজ করতে হবে ঠিক আছে তো যদি আপনি কোনো পার্টনারশিপে থাকুন আপনার পার্টনারশিপ ভালো চলছে না চলছে তো তখন আপনার পার্টনারের নামের ইনিশিয়াল নিতে হবে ধরুন আপনার পার্টনারের নাম হচ্ছে কিশোর তো তাহলে আপনার কে চুজ করবেন মানে আপনি পাইল নাম্বার ওয়ান চুজ করবেন সাপোজ ধরুন আপনার পার্টনারের নাম হচ্ছে রুবেল তা ঠিক আছে তাহলে আপনি নাম্বার চুজ টু করবেন তো আপনি যদি টোটালি মানে আপনি যদি পার্টনারশিপে থাকেন তাহলে আপনি আপনার যদি আপনার পার্টনার থাকে তাহলে আপনি আপনার পার্টনারের নামের প্রথম অক্ষর চুজ করবেন আর যদি আপনার পার্টনার না থেকে থাকে মানে আপনি যদি টোটালি সিঙ্গেল হন তাহলে আপনি আপনার নামের ইনিশিয়ালকে আপনাকে চুজ করতে হবে এখানে ঠিক আছে তো এখানে আমার কাছে দুটো পায়ল আছে দেখতেই পাচ্ছেন পায়ল নাম্বার ওয়ান নাম্বার টু পায়ল নাম্বার ওয়ান দেখুন এ কিউসি ডাব্লিউ ই জি এস আই কে ওয়াই এম ইউ এটা হচ্ছে পায়ল নাম্বার ওয়ান এবং বি আর ডি এক্স এফ এইচ টি জে এল জেড এন ভি পি এটা হচ্ছে পায়ল নাম্বার টু তো তাড়াতাড়ি আপনি আপনার হয় পার্টনারের নামের প্রথম অক্ষর বা যদি সিঙ্গেল হন তাহলে আপনার নামের প্রথম অক্ষর চুজ করে নিন এবং শুরু করব আমি পায়েল ওয়ানকে দিয়ে এবং আর এর সঙ্গে আরও একটা নিউজ সেটা হচ্ছে যে যদি আপনার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওসের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায় ওকে আর অবশ্যই এটা জেনারেল কালেকটিভ রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক নয় আপনারা প্রত্যেকে দেখতে পারেন যে কোনো স্টেটাসে যে কোনো সিচুয়েশানে থাকুন না কেন ওকে আশা করছি এখান পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেছে বন্ধু তো আমি পাইল ওয়ানকে দিয়ে স্টার্ট করছি হাই পাইল নাম্বার ওয়ান আপনারা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর করে জীবন কাটাচ্ছেন আপনারা যদি পায়ল নাম্বার ওয়ান চুজ করে থাকেন তাহলে হয়তো আপনার নামের প্রথম অক্ষর এর মধ্যে থেকে আছে যদি আপনারা পুরোপুরি সিঙ্গেল আর যদি আপনারা কোনো সিচুয়েশনশিপে থেকে থাকেন বা আপনার কাউকে আপনার পার্টনার মানেন বা রিলেশনশিপে আছেন তাহলে তার নামের প্রথম অক্ষর চুজ করেছেন এর মধ্যে থেকে এ কিউ সি ডাব্লিউ ই জি এস আই কে ওয়াই এম ইউ তো এটা হচ্ছে পায়ল নাম্বার ওয়ান তো দেখে নেব যে নেক্সট ফর্টি এইট আওয়ার্স আপনার জীবনে আপনার লাভ লাইফে কি নিয়ে আসছে যদি কিছু নেগেটিভও আসে অবশ্যই আমি বলবো এবং তার জন্য কি করতে হবে সেটাও আমি নিশ্চয়ই বলবো ওকে তো দেখে নেব যে নাম্বার ওয়ান থ্যাংক ইউ সো মাচ ফর ওহো ওকে থ্যাংক ইউ ওকে ওহো আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে ট্যারোরিডিং কেন শেখাচ্ছি না কেন বন্ধ আছে আসলে একটু সময় লাগছে আপনাদের রিলেশনশিপটা না কোনো নর্মাল রিলেশন নয় জানেন তো যদি কোনো রিলেশনশিপে থাকেন তো

ওকে মাই গড সোর্সের এনার্জি আছে কাপসের এনার্জিও আছে হুম হুম তো বন্ধু এখানে আপনার প্রেজেন্ট এনার্জিটা যেটা চলছে সেটা আগে বলে দিই ধরুন যদি আপনি রিলেশনশিপে আছেন বা কোনো সিচুয়েশনশিপে আছেন তো আপনার জন্য এখানে আমি স্ট্রং এনার্জি যেটা দেখতে পাচ্ছি যে আপনি প্রচন্ড। প্রচন্ড পরিমাণে চিন্তায় আছেন ঠিক আছে কারণ এখানে দেখুন মানে দেখুন ডুয়েলটে মানে প্রচন্ড ভেবে যাচ্ছেন ভেবে যাচ্ছেন ভেবে যাচ্ছেন মানে আপনি কোনো সিওরিটি পাচ্ছেন না ক্ল্যারিটি পাচ্ছেন না আপনার লাইফে একটা থিঙ্কিং প্রসেস চলছে আপনার যে কি চলছে আপনি সেটাও জানেন না ঘুমাতে পারছেন না জিনিসকে বুঝতে পারছেন না লাইফ লং এই সব জিনিসগুলো আপনার লাইফে কিন্তু চলছে যদি টোটালি সিঙ্গেল আপনার এটাই এনার্জি আছে এবং আর একটা জিনিস আমি বলতে পারছি আপনি কারোর সঙ্গে হয়তো কম্পেয়ার করছেন এবং কাউকে স্টক করছেন এটা হতে পারে আপনি হয়তো হয়তো আছেন কিন্তু আপনাদের দুজনের মধ্যে একটা প্রপার কমিউনিকেশন নেই কারণ অফ সোর্সের এনার্জি আছে এখানে তার সঙ্গে দ্য টাওয়ারের এনার্জি এসেছে আপনি লাভ রিডিং তো দেখছেন এখানে অবশ্যই তো ভালোবাসার জায়গাটা না কোনো একটা জায়গা থেকে কম আছে হুম মানে আপনার জীবনে না আপনার একটা শূন্যতা রয়েছে নেই আপনার জীবনে ঠিক আছে তো জীবন চলছে মানে এরকম একটা ব্যাপার যদিও আপনি লাভ রিডিং দেখছেন কিন্তু এখানে সেরকম ধরনের পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি না আপনার সিচুয়েশনে আমি আরো কিছু দেখে নেব যে আরো কি কি নিয়ে আসছে আপনার লাইফে থ্যাংক ইউ নেক্সট ফর্টি এইট আওয়ার্স কি কি নিয়ে আসছে থ্যাংক ইউ

আগে এটা ক্লিয়ার করে নিন ঠিক আছে নেক্সট ফর্টি এইট আপনার রিলেশনশিপে বা আপনার লাভ লাইফে কি নিয়ে আসছে একটা নিউ বিগিনিং নিয়ে আসবে হুম একটা নতুন মানুষ আপনার জীবনে এন্ট্রি করতে পারে বা পাস্টের কোনো মানুষ হতে পারে যে আপনার লাইফে আছে তার তরফ থেকে একটা নিউ বিগিনিং হতে পারে কারণ সিক্স অফ কাপসের এনার্জি আছে একটা অ্যাডভান্সমেন্ট আসবে আপনার লাইফে ঠিক আছে একটা ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট অবশ্যই আসতে পারে হুম যদি কমিউনিকেশন সেরকম স্ট্রং নয় হয়তো চলছে না কোনো না কোনো ভাবে আপনার মানে কন্ট্রোলিং ফিল করছেন আপনি নিজেকে যে কন্ট্রোল করছেন নিজেকে যে ওনাকে কন্ট্রোল করার মেন্টালিটিতে রাখছেন যে খুবই নেগেটিভ হচ্ছে অবশ্যই বলবো কিন্তু এখানে উইথ দা সেভেন অফ পেন্টিক এখানে দেখুন আপনি না হয়তো এখানে টেন অফ সোর্সের এনার্জিতে আপনি থাকবেন না নাইন অফ ওয়ানস এর থাকবে না আমার এই নেগেটিভিটি হয়েছে এই সিচুয়েশনে থাকবেন না হোপলেস হোপলেস সিচুয়েশনও আপনি হোপ পেয়ে যাবেন হয়তো এই সিচুয়েশনে আপনার হোপ নেই কোনো আশা নেই কিন্তু নেক্সট ফর্টি এইট না না কোনো না কোনো আশা আপনি পাবেন হুম হতে পারে আপনার পার্টনারের থেকে কোনো না কোনো হোপ পাবেন এবং এখানে আরেকটা জিনিস কি বলুন তো এখানে হুম হতে পারে কারণ এখানে এখানে নিজের জন্য কিছু ক্রিয়েট করতে পারবেন এখানে আর জিনিস আমি দেখতে পাচ্ছি সিচুয়েশনকে ইমপ্রুভ করার একটা মেন্টালিটি আপনার দেখতে পাচ্ছি এখানে কারো কারোর জন্য আমি এখানে দেখতে পাচ্ছি কি নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্সে আপনি না কোনো একটা কন্ডিশনে বাঁধতে পারেন বেঁধে যেতে পারেন হতে পারে আপনার পার্টনার আপনাকে বলতে পারে যে চলুন এটা এটা করে নি যে এটা করব না ওটা করব কারণ আপনার কন্ট্রোল করার মেন্টালিটিতে থাকতে পারে এটা এনার্জি আপনার দিকেও হতে পারে কিন্তু এটা ভাইস ভার্সাও হতে পারে হুম তো একটা স্টেপ বাই স্টেপ সিচুয়েশন আগে বাড়বে যেটা দেখতে পাচ্ছি আপনাদের দুজনের মাঝখানে যেই পজিটিভ আন্ডারস্ট্যান্ডিং যে ইনোসেন্সটা না এটা কোনো না কোনোভাবে আপনি দেখতে পারবেন ঠিক আছে স্ট্রেসফুল হবে প্রচন্ড স্ট্রেসফুল হবে এখানে আপনি একা 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 ফিল করবেন ঠিক আছে সব কিছু মিলে আমি বলতে পারি যে ইম্প্রুভমেন্ট হতে পারে যদি আপনি কোনো রিলেশনশিপে থাকেন বা কিন্তু আপনার না অনেকটা মানে ফিল হবে যে মানে মনে হবে আপনার যে মনে হবে যে আপনি বেঁধে বাধা পড়ে গেছেন অনেক কিছু ব্যাগেজেস রয়েছে আপনার মানে অনেক কিছু করবেন আপনি ঠিক আছে তো আরো কিছু দেখে নেব কার্ডস থ্যাংক ইউ ফর পাইল নাম্বার ওয়ান এখানে না সাইলেন্স ওকে মাইজল পার্টশিপেশান আরও কিছু কার্ড দেখে নেবো দেখুন এখানে না ওনার উনি মনে হয় কোনো না কোনো আইসোলেশানেরও কার্ড আছে বট অম দ্য ডে হতে পারে এখানে আপনার পার্টনার না কারোর দ্বারা কন্ট্রোলড হচ্ছে হতে পারে ফ্যামিলি হতে পারে উনি ম্যারেড অলরেডি এখানে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আপনার জন্য না প্রচুর চিন্তা করে উনিও ডুয়েলটির মধ্যে ফেসে আছেন ঠিক আছে এবং হতে পারে আপনার এরকম মনে হতে পারে যে উনি তো নিজের জীবনে খুশিতে আছে কারণ হতে পারে উনি ম্যারেড আপনার তরফ থেকে এক্সপেকটেশন অনেক বেশি আছে কিন্তু কোনো একটা জায়গায় না সেই পার্টিসিপেশনটা পাচ্ছেন না তো সাইলেন্ট হয়ে গেছেন কোনো কোনো সিচুয়েশনটা গ্যাদার করতে পারছে না হুম তো নেক্সট ফর্টি এইট আওয়ার্স ওনার তরফ থেকে আপনার পার্টনার তরফ থেকে আপনার জন্য কোনো এমন এরকম অপশান পেতে পারেন যে ধরুন আপনার মনে হবে যে এরকম করে নিই তো আপনার নেগেটিভিটি ফিল হতে পারে তো আপনার আপনি হয়তো ডুয়েলটির মধ্যে ফাঁসতে পারেন কারণ সিজোফেনিয়ার এনার্জি এসেছে তো এটা ঠিক হবে কি না হবে আপনি যদি টোটালি সিঙ্গেল থাকেন তো অবশ্যই কেউ নতুন আপনার লাইফে আসছে তো এই যে নতুন কেউ আপনার লাইফে আসছে না এ কোনো না কোনো ভাবে আপনাকে এরকম মনে করবে যে আপনি কি করতে চান কি করতে পারেন এই মানুষটা কেমন এর সঙ্গে কি আগে যাওয়া উচিত সেটা কিন্তু আপনার এটা কনফিউজ থাকতে পারেন ঠিক আছে তার সঙ্গে কোন একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার আপনার এটা ফিল ফিল হবে যে একটা জায়গা থেকে না হতে পারে যে হতে পারে আপনার আগে কেউ অনেক কষ্ট দিয়েছে আপনাকে ছেড়ে চলে গেছে তো সেই জায়গাটা না ভুলতে না পারার জায়গা থেকে একটা ডুলটি আসতে পারে তো এগুলোকে লেটগো করে দেওয়াটা আপনার খুব দরকার একটা মানে হয় না দেখুন হাত বাড়িয়ে দিতে হবে হুম হাত বাড়ালেই বন্ধু সোজা কথা তো নিজের সাইলেন্স কে কাটিয়ে একটু নিজের সিচুয়েশনটাকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করুন লাস্ট দেখে নেব আর কি গাইডেন্স আছে থ্যাংক ইউ যারা সিঙ্গেল আছেন তাদের জন্য কিন্তু পজিটিভ একটা আউটকাম আসতে চলেছে হুম তো হিলিং ফ্যামিলি ইস্যুস ওকে আপনার লাস্ট অ্যাডভাইস দেখে নি যে হিলিং ফ্যামিলি এঞ্জেলস ফ্লটের এনার্জি এসেছে এবং প্লেফুলনেস এনার্জি এসেছে তার সঙ্গে পাঁচ লাইফ রিলেশনশিপ এসেছে সাপোজ ধরুন আপনাকে যেটা করতে হবে আপনার যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে ফ্যামিলি ইস্যু যদি কিছু থেকে থাকে সেটাকে হিল করুন সেটাকে ভুলে যান ফ্লটিং এনার্জিতে কেউ কেউ থাকতে পারে যেটা আমি বলছি যে আপনার পার্টনার এরকম বলতে পারেন এই স্পটি চলুন চলো এটা করি তো আপনি সেটা নিয়ে ডুয়েলটিতে পড়তে পারেন আপনার কোনো একটা জায়গা থেকে ফিল হতে পারে যে আপনার আমার সঙ্গে খেলছে না তো তো এই রোম্যান্সটাকে রিক্যাপচার করাটা খুব দরকার একটা ইউথফুল এনার্জিতে আসাটা খুব দরকার স্পিরিট আপনাকে এটাই বলছে যে নিজের মধ্যে ফান নিয়ে আসুন এই রিলেশনশিপটাতে আনন্দ নিয়ে আসুন এবং কোনো একটা জায়গা থেকে না আমি বল বলছিলাম না এই রিলেশনশিপটা ফার্স্টের দিকেই বলেছি যে সোলমেট টুইন ফ্লেম এই এনার্জিতে হতে পারে কিন্তু রাইট নাও দেখছি আপনার এনার্জিটা কোনো না কোনো একটা জায়গা থেকে কার্মিকটাও ম্যাটার করছে মানে একটা কার্মিক সিচুয়েশনশিপের মধ্যেও আপনি কিন্তু থাকতে পারেন যেখান থেকে আপনি বারবার কষ্ট পাচ্ছেন তো আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে যে লাল পেনে একটা কাগজে লিখবেন যে আপনি কি মানে নিজেতে যে কোনো যেটা লিখতে হবে যে আপনার না মানে সাদা একটা কাগজ নিন নিয়ে ভগবানের কাছ থেকে কি কি হেল্প দরকার আপনার রিলেশনশিপের জন্য ভালো করে লিখুন একটা সাদা কাগজে লাল পেন দিয়ে লিখুন লিখে আর মাটির মধ্যে পুঁতে দেবেন হুম তো আপনি ভগবানের কাছে একটু হেল্প নিতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে তো দেখে নিন যে তো একটা কন্ডিশন আসবে আপনার পার্টনারের তরফ থেকে হতে পারে আপনি অ্যাকসেপ্ট করবেন রিজেক্ট করতে পারেন তবে হ্যাঁ আমি আপনাকে বলে দিলাম সেটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করছে তো নিজেকে ভালোবাসুন এই রিডিংটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন খুব ভালো থাকবেন নেক্সট রিডিং আবার দেখাবে টিলদেন টেক কেয়ার বা বাই হাই পাইল নাম্বার টু আপনারা যারা যারা পাইল নাম্বার টু চুজ করেছেন আশা করছি আপনারা সবাই খুশি আছেন সুস্থ আছেন সুন্দর করে জীবন কাটাচ্ছেন তো হয়তো আপনারা আপনার পার্টনারের প্রথম নাম প্রথম অক্ষর বা না হলে আপনি যদি সিঙ্গেল তো নিজের নাম চুজ করেছেন ঠিক আছে তো সরি আপনি নিজের নাম প্রথম অক্ষর চুজ করেছেন তো আসুন দেখে নি আপনার জন্য কি রিডিং আসছে নেক্সট ফর্টি এইট আওয়ার্স পাইল নাম্বার টু আপনার এনার্জি দিয়ে স্টার্ট করব প্রথমে দেখব যে এই প্রেজেন্টে এই যে রিডিংকে দেখছেন আর এনার্জি কি রয়েছে আপনার এনার্জি কি রয়েছে কি ভাবছেন দেখে নেব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওহো ওকে ओके जस्टिस আপনার এনার্জিটা কেমন জানেন জানেন তো পাইল নাম্বার টু আপনার এখানে আমি যেটা স্ট্রং দেখতে পাচ্ছি আপনার মধ্যে না যারা যারা পাইল নাম্বার টু চুজ করেছেন আপনি হচ্ছেন যে আপনি নিজে বুঝে গেছেন যে আপনার একটা ব্যালেন্সড পার্সোনালিটি আপনি এখানে একটা ব্যালেন্স পার্সোনালিটি হুম আমার সবকিছু করতে হবে কাউকে কোনো ছাড়বো না যেটা মনে হবে সেটাই করব হুম যে আমাকে যে যে ব্যাপারে কোনো কোনো আমাকে সব কিছুতেই গুরুত্ব দিতে হবে তো নিজেকে আগে বাড়ার জন্য যা কিছু করার সেজন্য আপনি স্ট্রাগল করছেন আপনি কেরিয়ারেও ইম্পর্টেন্স দিচ্ছেন আপনার হেলথও ইম্পর্টেন্স দিচ্ছেন এবং কোনো একটা একটা খুব পজিটিভ এনার্জিতে দেখতে পাচ্ছি যে হয়তো ডুয়েলটি আছে হুম এক্সাইটেডও আছেন চিন্তা করছেন নিজের নলেজ গেইন করার চিন্তা করছেন জীবনকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন যে এরকম ভাবছেন যে ঠিক আছে ভালো কিছু করবো আপনার বড় বড় স্বপ্ন রয়েছে যে লাইফ সেটেল হয়ে যাওয়াটা খুব দরকার আপনি ভাবছেন যে একটা জীবনে না একটা খুব ভালোভাবে জীবনে একটা ক্রিয়েট করার একটা মেন্টালিটি জীবনে ওভারঅল একটা জাস্টিস মেন্টালিটিতে আপনি রয়েছেন তো আপনার এনার্জি যা দেখতে পাচ্ছি যে আপনার না কোনো কিছু প্রবলেম হচ্ছে না যে রিলেশনশিপ হোক বা না থাকুক বা যাই হোক না কেন আপনি আপনার কেরিয়ারেও কিন্তু চিন্তাতে আছেন কিন্তু কোনো একটা জায়গা থেকে আপনি এটাও জানেন যে লাইফ আপনাকে আগে কী দিতে চাইছে কি কি বলতে চাইছে হুম রিলেশনশিপে তাই না তো দেখে নিচ্ছি যে আর কি কি আসছে থ্যাংক ইউ এখানে কিন্তু অনেকেই আছেন যারা সিঙ্গেল আছেন তবে যারা যারা পাইল নাম্বার টু চুজ করেছেন না তাদের জন্য খুব ভালো সম্ভব মানে তারা চাইছেন যে কেউ আসুক আপনার জীবনে একটা শিওরিটি আসাটা খুব দরকার হুম মানে আপনি তো চাইছেন কারণ এখানে নাইট অফ কাপসের এনার্জি এসেছে পাইল নাম্বার টু ওকে পাইল নাম্বার টু টু অফ কাপসে কার্ড এসেছে ওহো আপনার তো আনন্দ করা হচ্ছে ফোর্টি এইট আয় এটা একটা পজিটিভ সিচুয়েশন কিন্তু আসছে নেগেটিভ সিচুয়েশনের মধ্যে যতই থাকুন না কেন ওহো আপনারা হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন ঠিক আছে সেখানে হয়তো আপনার কোনো পার্টনার পেয়ে যেতে পারেন সেখানে তার সঙ্গে হয়তো আপনি একটা স্ট্রং পার্টনারশিপ ক্রিয়েট করতে পারেন নিউ বিগিনিং অবশ্যই আপনার লাইফে আছেন এই পার্সেন কেমন হবে জানেন এখানে দেখুন চ্যারিয়েটেড এনার্জি আছে ঠিক আছে এমন একটা মানুষ যার কাছে মানে সিচুয়েশন এত হ্যাপি এনার্জি না মানে এখানে কি ফিল হচ্ছে জানেন যে নেক্সট ফর্টি এইট আওয়ার্স আপনি না কোথাও ঘুরতে যাচ্ছেন সেখানে যেখানে যাচ্ছেন সেখানে আপনি আপনার পার্টনার পেয়ে গেছেন এবং এই মানুষটা না এমন একজন মানুষ যে আপনাকে আপনার লাইফে একটা মানে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে বুঝতে পেরেছেন তো যে আপনার লাইফের একটা হ্যাপিনেস ক্ল্যারিটি এই যে কষ্ট পেয়েছেন আপনি আপনার লাইফে এত সেই জায়গাটা থেকে না আপনাকে পুরো সরিয়ে মানে আপনার মনে হবে যে একেই ভগবান আপনার দিকে পাঠিয়েছে হুম। যে ভগবান এনাকেই আপনার জন্য পাঠিয়েছে মানে হতে পারে যে আপনার সিঙ্গেল আপনার বেশি দেখতে পাচ্ছি কেন জানি না আমি ফিল করছি যে যদি আপনি রিলেশনশিপেও থাকেন কেউ নতুন আসতে চলেছে হুম আপনার নেগেটিভিটি আপনার খুব এই যে প্রচন্ড দুঃখ কষ্ট উন্স যেগুলো আছে সেগুলোকে আপনার ঠিক করে দেবে মানে ভগবান আপনার মনে হবে যে হতে পারে আপনার মনে হচ্ছে যে আপনি সিঙ্গেল যে এসব আমার কিছু জানার দরকার নেই কিন্তু অ্যাকচুয়ালি না এটা আপনার একটা সিচুয়েশনটা একটা ভাগ্যের পরিহাস বলতে পারেন ঠিক আছে তো আপনার কোনো না কোনো ভাবে তো একটা সিচুয়েশন ফ্লাওয়ারিং এর এনার্জি এসেছে তো হ্যাপিনেস তো আসবেই কারণ উইশ ফুলফিলমেন্টের এনার্জি এসেছে তার সঙ্গে উইল অফ ফরচুন এনার্জি এসেছে তার সঙ্গে নাইট অফ পেন্টিকালস এবং দ্য চ্যারিয়েটের এনার্জি হতে পারে আপনাকে তো খুবই খারাপভাবে রিলেশনশিপে আপনাকে ডিচ করা হয়েছে সেখান থেকে আপনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন এবং সেই উনটা সেই কষ্টটা সেই আঘাতটা কেউ না কেউ আসবে অবশ্যই হ্যাপি এনার্জি আপনাকে দেবে ঠিক আছে হতে পারে আপনার লাইফে অনেক কিছু কন্ডিশনস আছে ঠিক আছে সেই কন্ডিশন হতে পারে যে কিছু আহ আরো দেখে নিন আর কিছু দেখে নেবো কার্ড থ্যাংক ইউ দেখুন এখানে নেক্সট ফর্টি এইট আওয়ার্স আপনার যা দেখতে পাচ্ছি যে আপনার মনে হবে যে যা হয়ে গেছে হয়ে গেছে আপনার মনে হবে গো দা ফ্লো আপনার আপনার ফিল হবে যে এটা কোনো একটা আপনি না বিশ্বাস করতে পারবেন না কারণ এখানে থান্ডার বোল্টের এনার্জি তো নেক্সট ফর্টি এইট আওয়ার্স আপনার মধ্যে না বিশ্বাস করতে খুব মুশকিল হয়ে যাবে কারণ আপনি মধ্যে না একটা ইম্যাচিউর এনার্জিও রয়েছে কন্ডিশন রয়েছে আপনার আপনার এই এই যে পজিটিভিটিটা এটা না আপনি নিতে পারবেন নিতে পারবেন না মানে আপনি অনেকটা নেগেটিভ ফিল করতে পারেন যে আরে কি ফিল করবো কি ভাববো এটা একটা ব্যাপার কিন্তু এই মানুষটা না আপনার লাইফে ব্যালেন্স হ্যাপি এনার্জি কিন্তু নিয়ে আসবে ঠিক আছে তো খুব ভালো জিনিস আমি দেখতে পাচ্ছি নেক্সট ফর্টি এইট আওয়ার্স যারা যারা সিঙ্গেল আছেন তাদের জন্য খুব ভালো তো গোয়িং উইথ দ্য ফ্লোয়ের এনার্জি এসেছে তো এনার্জি এটাই যে মন থেকে না পজিটিভিটি নিয়ে আসুন ঠিক আছে যে মানে হয়তো আপনি হয়তো হয় না যে খুব খারাপ সম্পর্কের পাল্লায় পড়ে আপনি আর এগোতে চাইছেন না কিন্তু ঠিক ঠিক আছে আছে ছেড়ে দিন একটু একটু তাকে না সাপোর্ট করাটা খুব দরকার আপনার কিছু কার দেখে নেব আপনি যেটা বিশ্বাস করেন সেটা আপনি অবশ্যই পাবেন দেখুন আমি প্রথম থেকেই বলছিলাম ফাইন্যান্স এন্ড কেরিয়ার এনার্জি এসেছে তো এখানে দেখুন হতে পারে সোল ও তার সঙ্গে ট্রু লাভ দেখুন এখানে ট্রু লাভেরও এনার্জি এসেছে তার সঙ্গে আরও একটা জিনিস আমি আপনাকে বলবো বটো মোট ডেকে এসেছে ট্রাস্ট দেখুন বিশ্বাস করাটা খুব দরকার ঠিক আছে বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু আপনি আবার আপনার লাইফের ভালোবাসা পাবেন না তো এই ভালোবাসাটা পেতে গেলে আপনার আপনার লাইফে অ্যাকচুয়ালি ট্রু লাভ আসছে হুম সোলমেট আসছে আপনারা ইয়েস আপনি সোলমেট পাবেন এবং হতে পারে কিছু কিছু জায়গা থেকে আপনার কেরিয়ার এবং ফাইন্যান্সে একটা প্রবলেম করছে তো একটা চান্স দেওয়াটা খুব দরকার ওকে তো এটা একটা আছে ব্যাপার আমি সেটাই বলবো যে অবশ্যই আপনি পাবেন নেক্সট ফর্টি এইট আওয়ার্স ট্রাস্ট রাখাটা খুব দরকার একটু ঘুরে আসতে পারেন যে আপনার লাইফে যে আসবে সে যেন আসে বাড়িতে বসে থাকলে তো রিলেশন আপনার কাছে নিয়ে আসবেন তো যদি আপনারা পাইল নাম্বার টু চুজ করেছিলেন এটা আপনার রিডিং কেমন লাগলো আমাকে অবশ্যই জানবেন এই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে ডিলেন টেক কেয়ার বা বাই